মা মা গো, আমার খুব ভয় করছে মা। চারিদিকে কি গাঢ় অন্ধকার, কে যেন আমাকে খুব জোরে চেপে ধরেছে মা। খুব কষ্ট হচ্ছে, ওরা আমাকে মেরে ফেলবে মা। গল্পের শুরু এই বিরান পথে রাস্তায় নয়। এই গল্পের শুরু হয়েছিল আজ থেকে প্রায় এক বছর আগে, কাক ডাকা এক মধ্য দুপুরে। তারপর কুসুমের একমাত্র বন্ধু ছিল তার ননদ শিউলি। শিউলির উপস্থিতির জন্যই হয়তো শ্বশুরবাড়ির দিনগুলো কুসুমের ততটা নিষ্ঠুর মনে হয়নি। দেখতে দেখতে কেটে যায় প্রায় এক বছর। আধ ফোটা ফুল আজ পরিপূর্ণ, কুসুম মা হতে চলেছে। সে মনে মনে হাসে, উঁচু পেটের উপর পরম মমতায় হাত বুলায়। কখনো হাসে, কখনো দুহাত দিয়ে মুখ ঢাকে লজ্জায়। কুসুম অবাক হয়, এ কে এলো তার দেহে, কি এক স্বর্গীয় অনুভূতি। এই কি হয়েছে তোর, বেদনা উঠছে নাকি? শিউলি, শিউলি কোনটা গেলি রে? কি হয়েছে ভাই? এই যে তোর ভাবির বেদনা উঠছে। বেশি বেদনা উঠলে মতিখালারে ডাক দিস, আমি বিলেত গেনু, ঠিক আছে? বেশি বেদনা উঠছে ভাবি? Thank you.
অবশেষে এলো সেই মা হওয়ার শুভক্ষণটি। সকাল থেকে অল্প অল্প পেট ব্যথা, দুপুরে দেখা দিল হালকা হালকা রক্ত, গায়ের দায় মতিবিবির ডাক পড়ল। মতিবিবি জানালো, চেষ্টায় একটি মৃত কুণ্ডা সন্তান জন্ম দেয় কুসুম। রাজভাগ্যের ছেলে কই, খুঁজে ফিরে কুসুমের মন। দুর্ভাগ্যকে মেনে নিয়ে দুই দিন পর হাসপাতাল ছাড়ে কুসুম। সাত দিন যেতে না যেতেই কুসুম আবার ২৮ নম্বর ওয়ার্ডে ফিরে আসে। এই কুসুমকে যেন আর চেনাই যায় না। চোখ কোটরে ঢুকে গেছে, কালো ছোপ পড়েছে কপালে, গালে, গলায়, কণ্ঠার হাড় বেরিয়ে গেছে। পরীক্ষা করে দেখতে হবে তাহলে, চলো। নিজেকে আর কিভাবে আড়াল করবে সে? ভূতের বাসটা কুন্ডে থেকে আসিত এই তোর কাপড় ভিজা কেন? তোর কাপড় থেকে তো বাসটা আসিত
কি হয়েছে বলে কখনই বল। বাচ্চাটা মরার পর থেকে তোমার সাথে শুতে ভয় লাগে, কাপড় ভিজাইয়া ফেলি, ভয়ে কি যে হইয়া গেল। আন্দাজি কথা বলিস নে বলিত্তি, তিন মাস ধরে উজাত হইয়া বসে আছি, আর এখন মাগি বলে মুত্তা কাপড় ভিজা ফেলেছি। যা যা মুত্তা কাপড় বদলাত বিস না তাই, যা। পরের দিন স্বামীর মনে সন্দেহ দানা বাঁধে, কুসুমকে নিয়ে সে আবার 28 নম্বর ওয়ার্ডে আসে। ডাক্তারাপা ডাক্তারাপা কি হয়েছে বলেন তো, আমার বউ পেশাব আটকা দিতে পারে না কেন? এভাবে চিল্লাচ্ছেন কেন, এটা হাসপাতাল তো। কি হয়েছে শান্ত হয়ে বলুন, কি হয়েছে কুসুমের? ক্ষুধার 24 ঘন্টা ও পেশাব আটকায় দিতে পারে না, আবার এক বিষ নাই ওর সাথে থাকতে পারি না। কি হয়েছে বলেন তো? আপনার স্ত্রীর পেশাবের থলির সাথে মাসিকের রাস্তা এক হয়ে গেছে। এর আগে আমি তো একদিন ওকে বুঝিয়ে বলেছি, কুসুম তোমাকে বলেছি না, এটা অপারেশনের মাধ্যমে সারানো সম্ভব। এই নিয়ে এত চিল্লাচিল্লি করার তো কিছু নাই। তাহলে সেটা ঠিক করে দেন। আপনি বললেই তো তা এই মুহূর্তে করা সম্ভব নয়, এর জন্য আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস পরে ওকে নিয়ে আসেন, এটা নিয়ে এত টেনশন করার কি আছে, সমস্ত খরচ হাসপাতাল দেবে। এখানে চিল্লাচিল্লি চেঁচামেচি করার কিছুই নাই, এটা এমন কোনো খারাপ অসুখ নয়, এটা আমরা সারিয়ে দিতে পারবো, টেনশনের কিছু নাই। ওকে হাসপাতালে ভর্তি করিয়ে দিন। পেশাব ধরা বৌলিয়ে ঘর করা, আগে বাড়ির যাই পরে দেখা যাবে, চল বাড়ির চল। বাড়িতে এসে কুসুমের উপর নেমে আসে অমানিসা। মা ছেলে মিলে সিদ্ধান্ত নেয় এই অলক্ষণে বউ ঘরে রাখা যাবে না, গ্রামে সালিশ বসে। চাষা কুসুমের একটা খারাপ অসুখ আছে, বিয়ের আগে থেকে আছে, এখন আবার জাগিছে। ওরা আমার কাছে বিয়ের আগে গোপন করেছিল। চাষা আমি কুসুমের সাথে ঘর করতে পারবো না, এসব অসুখ হয় খারাপ মেয়ে মানুষের। আর অসুখটা হয়েছে চাষা, ও পোশাক আটকায় দিতে পারে না, আর ও কাপড়ে পোশাক করে দেয়। চাষা আমি ওকে তালাক দেবো, আপনাদের সাক্ষী রেখে তালাক দেবো। বাবাজি মাথা গরম করো না, আমি ব্যাপারটা দেখতেছি। যাই বলেন চাষা, ওকে আমি রাখতে পারবো না, ওকে আজকে তালাক দেবো চাষা। না চাষা ওকে পারবো না, আজকে তালাক দেবো। এই না না আমি তো পারতো না, পায়ে পড়ি একদিন সর বলিতে, তুমি আমারে তালাক দিও না, সর সর বলিতে। আম্মা গো আপনার ছেলেরে না করেন, আম্মা আপনার ছেলেরে না করেন, আমারে তালাক দিতে না করেন আম্মা। আমি গোয়াল ঘরে শুতে থাকবো আম্মা, আমি গোয়াল ঘরে শুতে থাকবো আম্মা, আপনার ছেলেরে না করেন, আমার মা শুনলে মরে যাবে, বাবা গলার দড়ি দিবে আম্মা, আপনার ছেলেরে না করেন আম্মা।
এবং দেখিয়ে দিতে তার নতুন জীবনের সন্ধান। আমরা তো সেই চেষ্টাই করছি, তাই না? আফা, আমার খুব ভয় করি। কিচ্ছু ভয় নেই সোনা, আমরা আছি না? এই তো অপারেশন করে দেবো এখন। কুসুমের অপারেশনের দিনটি নির্বিঘ্নেই পার হয়ে গেল। এবার 21 দিন ফলিস ক্যাথেটার রাখার পালা। আমি গল্পের বই পড়তে ভালোবাসি। কুসুম ক্যাথেটার হাতে ধরে মাঝে মাঝে আমার রুমের সামনে এসে দাঁড়ায়। আফা, কি বই পড়িতেন? ডাক্তারি মোটা মোটা বই? না কুসুম, আমি পড়ছি সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে। গল্পটা আমাকে পুইরে শুনাইবে না পা? তুমি কি বুঝবে কুসুম, এটা হলো আব্দুর রহমানের নিজ দেশকে ভালোবাসার কাহিনী। কাবুলে তার জন্ম, পানশির তার জন্মভূমি। তার মতে পানশিরের মতো দেশ পৃথিবীতে আর একটাও নাই। তাই সে সৈয়দ মুস্তফা আলীকে বলে ইনহাস্ত ওয়াতানাম, এই তো আমার জন্মভূমি। আমার কথা শুনে কুসুম খিলখিল করে হাসে। আমি অবাক হয়ে তার হাসি দেখি। দেখতে দেখতে কেটে যায় 21টা দিন। সাকসেসফুল অপারেশনের পর আমরা কুসুমের ক্যাথেটার খোলার সিদ্ধান্ত নিই। আপা, আমি ভালো হইয়া গেছি আপা। আমার নলটা খুললা দিছে, এখন আর কাপড়ে পেশাব পড়ে না আপা, আমি ভালো হইয়া গেছি। কুসুম, তোমার জন্ম তারিখ মনে আছে? আপা যে কি বলেন, আমি কি লেখাপড়া জানি? জন্ম তারিখ কেমনে মনে থুব? জন্ম তারিখ মনে নাই আপা, তবে মাহবুলিক ছিল আমি হচ্ছি আষাঢ় মাসে। এক হাঁটু কাদু বৃষ্টি ভাঙি, আমার গেন্দু খালার দায় আমাকে খাওয়াইছিল। তোমার জন্ম হয়েছে আজ, 2রা ফাল্গুন। আজ তোমার জন্ম হলো, পুনর্জন্ম হলো। তুমি ভালো হয়ে গেছো, আজ তোমার ছুটি। আমার কথা শুনে কুসুম উদাস হয়। আজই তার ছুটি? কাল সে বাড়ি যাবে? তার ভরা পোয়াতি কালো গরুর বাছুর কি হয়েছে কে জানে। হাঁসের ডিম বসিয়েছিল 15টা, কয়টা যে ফুটল। আর কালো ছাগলের বাচ্চাটা, সেটা কি দুধ ছেড়ে পাতা খাওয়া শুরু করেছে কি জানে। নানা রকম চিন্তা ভিড় করে কুসুমের মাথায়। আপারা, আমি আজকে চলে যাচ্ছি। ঠিক আছে, ভালো মতো থেকো, আর কোনো সমস্যা হলে যোগাযোগ করো। হ্যাঁ ঠিক আছে আপা। আপা, বাড়িতে একটা লেবুর গাছ লাগাইছি, লেবু হলে আপনাদের সবাইকে দিয়া যাব। আচ্ছা পাগলি, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি সুস্থ থেকো, ভালো থেকো, কোনো অসুবিধা হলে আবার এখানে চলে আসবে, ঠিক আছে?
কুসুমের কথা শুনে বুকের ভিতরটা হু হু করে উঠল। কত কথা বলার ছিল কিছুই বলা হল না, কুসুম চলে গেল। কুসুম তুমি আবার ফিরে এলে যে, কিছু ভুলে রেখে গিয়েছো নাকি? ভুলে থুয়ে গেছ আপা। কি ভুলে রেখে গেছো? ইন হাস্ত ওয়া তানাম, এটাই আমার জন্মভূমি, এই 28 নাম্বার ওয়ার্ড, এই ওয়ার্ডেই ফাগুন মাসের 2 তারিখ আমার পুনর্জন্ম হচ্ছে, এইটাই তো আমার সত্যকারের জন্মভূমি। আমার মুক্তি আলোয় আলো এই আকাশ। আজ আমাদের এই তর্জনী নির্দেশ সমাজের উদ্দেশ্যে, নারীর প্রতি অবিচারের বিরুদ্ধে, সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই নারীর যন্ত্রণাকাত ছবি, দেখিয়ে দিতে চাই নারীর প্রতি অবিচারের পটভূমি। মোহনপুরের তিলাহারি গ্রামের কান্না রাজশাহী শহরে এসে পৌঁছবে, এত জোর কুসুমের গলায় ছিল না। জীবন যাকে করল প্রতারণা, সংসার যাকে করল বহিষ্কার, পৃথিবী কি দেবে না তাকে বাঁচার অধিকার? কুসুমের কষ্ট ও বেদনার কাহিনী নিয়েই আমাদের প্রথম প্রয়াস পুনর্জন্ম।